আর বলতে পারেন গরিবের ট্রেক মারলেন পাইপ বলতে পারেন, সেম টু সেম কালারটা ব্যবহার করছে। এই জন্য হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকে আপনাদের মধ্যে মানে সবচেয়ে রিজনেবল দামে 10 স্পিডের একটা সাইকেল নিয়ে আসলাম, বা 30 স্পিডের একটা সাইকেল নিয়ে আসলাম। এই সাইকেলটার ট্রান্সমিশন স্পিড হচ্ছে 30, মানে এটা সামনে 3 স্পিড আর পিছে 10 স্পিডের একটা গ্রুপসেট ব্যবহার করছে। আর এটা হচ্ছে এলট্রুসের একটা গ্রুপসেট, এটা হচ্ছে এলট্রুসের A7 মডেলের একটা গ্রুপসেট ব্যবহার করছে এই সাইকেলটাতে। আর এই সাইকেলটা দেখতে পাইতেছেন দুরন্তর একটা সাইকেল, আর এটা বলতে পারেন গরিবের ট্রেক মারলেন পাইপ বলতে পারেন, সেম টু সেম কালারটা ব্যবহার করছে। এই জন্য সাইকেলটা দেখতে অসম্ভব সুন্দর, মানে যে দিকেই যান সবাই আপনার দিকে তাকায় থাকবে এই সাইকেলটার কালারের জন্য, মানে এত সুন্দর কালার এই সাইকেলটাতে ব্যবহার করা হয়েছে। এখন সাইকেলটার এক এক করে সবগুলো জিনিস দেখাই। যেমন সাইকেলটার ফ্রেম, সাইকেলটাতে অ্যালয় একটা ফ্রেম ব্যবহার করছে, এই ফ্রেমটা হচ্ছে অ্যালয় একটা ফ্রেম। আর এটা কিন্তু আপনাদের 27.5 ইঞ্চি হুইল সাইজের একটা সাইকেল, মানে হুইল সাইজটা 27.5 ইঞ্চি। এই জন্য সাইকেলটা চালায়া মোটামুটি অনেকটা কমফোর্টেবল বোধ করবেন, অল্প প্যাডেলেই সাইকেলটা বেশি যাবে। ফ্রেমের পর আসছে সাইকেলটার সাসপেনশনের দিকে। এখানে সাইকেলে একটা সাসপেনশন ব্যবহার করছে, যেটা হচ্ছে দুরন্ত একটা সাসপেনশন, আর এটা হচ্ছে লোহার একটা সাসপেনশন। আর এই সাসপেনশন লক ব্যবহার করা হয়েছে, এই সাইকেলে সাসপেনশনটাতে লক ব্যবহার করছে। এই পার্টটা অ্যালুমিনিয়াম আর এই পার্টটা হচ্ছে লোহার, আর দুরন্ত একটা সাসপেনশন। আর এটা ট্রাভেল হচ্ছে 100 mm, এটা এই পরিমাণ যাবে, মানে এটা স্টাইলসের মধ্যে ওই পরিমাণ সাইকেল আগায় না, এই জন্য এরকম দেখা যেতেছে। এরপর আসি সাইকেলটার স্টিমের দিকে, এদিক থেকে এক এক করে আগাই। এই যে সাইকেল স্টিম, লং স্টিম ব্যবহার করছে, আর এটা কিন্তু একটা রাইডিং সাইকেল, এই জন্য এই সাইকেলটার স্টিমটা লং স্টিম ব্যবহার করছে। স্টিমের পর আসছে সাইকেলটার হ্যান্ডেল বারের দিকে। এই যে সাইকেলের হ্যান্ডেল বার, এই হ্যান্ডেল বারটার সাইজ হচ্ছে 660 mm সম্ভবত। এই হ্যান্ডেল বারটার সাইজ 660 mm, মানে ঢাকার রাস্তায় আরামসে চিপা চাপা দিয়ে যাইতে পারবেন, খুব একটা বড় না, এই জন্য চালাইতে খুব একটা অসুবিধা হবে না। এরপর আসি সাইকেলটার গ্রুপসেটের দিকে। গ্রুপসেটের মধ্যে সর্বপ্রথম দেখাই শিফটার। এই যে এলট্রোসের A7 মডেলের একটা শিফটার ব্যবহার করছে, এটা হচ্ছে 10 স্পিড একটা শিফটার, আর এই পাশে হচ্ছে 3 স্পিড একটা শিফটার ব্যবহার করা হয়েছে এই সাইকেলটাতে। এরপর আসি সাইকেলটার বাকি পার্টগুলোর দিকে। যেমন হচ্ছে সাইকেলটার ফ্রন্টডেলার, এই হচ্ছে সাইকেলের ফ্রন্টডেলার, এলট্রোসের 3 স্পিড একটা ফ্রন্টডেলার ব্যবহার করছে, এটা হচ্ছে এলট্রোসের 3 স্পিড একটা ফ্রন্টডেলার। ফ্রন্টডেলারের পর আসি সাইকেলটার রেয়ারডেলারের দিকে। এটা হচ্ছে সাইকেলের রেয়ারডেলার, আর এটা হচ্ছে 10 স্পিডের একটা রেয়ারডেলার, আর এটা হচ্ছে এলট্রোস A7 মডেলের একটা রেয়ারডেলার, এটা হচ্ছে 10 স্পিডের এলট্রোসের একটা রেয়ারডেলার ব্যবহার করছে এই সাইকেলটাতে। রেয়ারডেলারের পর আসি সাইকেলটার চেনের দিকে। সাইকেলটাতে একটা ন্যারো চেন ব্যবহার করছে, মানে চিকন চেন ব্যবহার করছে, আর এটা হচ্ছে ইন্টিরিয়ার টাইপের একটা চেন ব্যবহার করছে। চেনের পর আসি সাইকেলটার ক্যাসেটের দিকে। এটা হচ্ছে সাইকেলের একটা ক্যাসেট, আর এই ক্যাসেটটা হচ্ছে ইন্টিরিয়ার একটা ক্যাসেট। ক্যাসেটের পর সাইকেলটার ক্র্যাঙ্কসেট, সাইকেলটার ক্র্যাঙ্কসেট হিসেবে ব্যবহার করছে দুরন্তর একটা ক্র্যাঙ্কসেট, আর ক্র্যাঙ্কসেটের কোয়ালিটি দেখে মনে হইতেছে অনেক ভালো একটা ক্র্যাঙ্কসেট। এই সাইকেলের ক্র্যাঙ্কসেটটা মনে হইতেছে অনেক ভালো একটা ক্র্যাঙ্কসেট। সেম এরকম একটা ক্র্যাঙ্কসেট আছে, যেটা হচ্ছে প্রোহিল ব্র্যান্ডের, আর ওই ক্র্যাঙ্কসেটটা কিন্তু মোটামুটি ভালো দামি একটা ক্র্যাঙ্কসেট, আর এটা দেখতে সেম যেহেতু ওরকম, তার মানে এটা কোয়ালিটিটা ওই জাতীয় হওয়ার কথা। আর সাইকেলের বটম ব্র্যাকেট, মানে ভিতরে যেটা থাকে বিবি সেট বা বটম ব্র্যাকেট, ওইটা ব্যবহার করছে দুরন্তর একটা বটম ব্র্যাকেট, আর এটা হচ্ছে সিল বিয়ারিং বটম ব্র্যাকেট, মানে বিয়ারিং বটম ব্র্যাকেট ব্যবহার করছে এই সাইকেলটাতে। এরপর আসছি সাইকেলটার হুইল সাইজের দিকে। এই সাইকেলটার হুইল সাইজ হচ্ছে 27.5 ইঞ্চি, আর রিম হিসেবে ব্যবহার করা হয়েছে দুরন্তর একটা রিম। এই সাইকেলের দুরন্তর রিম ব্যবহার করছে, যেহেতু দুরন্তর সাইকেল সেহেতু দুরন্তর রিমই ব্যবহার করবে। এরপর টায়ার, সাইকেলটার টায়ার হিসেবে ব্যবহার করছে দুরন্তর একটা টায়ার, আর সাইকেলের টায়ার সাইজ হচ্ছে 27.5 × 2.1 ইঞ্চি, মানে নর্মাল MTB সাইকেলে যে টায়ার সাইজটা ব্যবহার করে ওই টায়ার সাইজই এই সাইকেলে ব্যবহার করছে। আর টায়ারের বিটগুলো দেখতে হচ্ছে এরকম, অনেকটা স্মার্ট স্যামের টায়ারের মতো সাইকেলের টায়ারের বিটগুলো দেখতে। এখন আসছি সাইকেলটার হাবের দিকে। এটাতে ব্যবহার করছে দুরন্তর একটা হাব, আর হাবটা হচ্ছে বিয়ারিং হাব। এখন হাবের একটু রোলিংটা দেখাই, যদিও প্যাডেল লাগানো নাই। এ হচ্ছে সাইকেলের রোলিং। সাইকেলটা যখন চালানো হবে, মানে ফুললি সেট আপ করা হবে, তখন রোলিংটা অনেক বাইরে যাবে। এখন তো ওইভাবে রেডি করা মানে নেই, এই জন্য ওইভাবে বোঝা যাইতেছে না। এখন সাইকেলের ব্রেকের পার্টটাতে আসি। এই সাইকেলটাতে কিন্তু অয়েল ব্রেক ব্যবহার করা হয়েছে, আর এটা হচ্ছে এক্সপার্ক ব্র্যান্ডের একটা অয়েল ব্রেক, এক্সপার্ক ব্র্যান্ডের একটা অয়েল ব্রেক এই সাইকেলে ব্যবহার করছে। এখন আসি সাইকেলের ক্যালিপার। এই যে সাইকেলের ক্যালিপার, এটা হচ্ছে এক্সপার্ক ব্র্যান্ডের একটা ক্যালিপার ব্যবহার করছে। আর এই সাইকেলেও চাইলে আপনারা শিমানোর যে ব্রেক প্যাডগুলো অথবা ট্রেকটোর যে ব্রেক প্যাডগুলো ওগুলো লাগাইতে পারবেন, সেক্ষেত্রে ব্রেকটা আরেকটু বেটার হবে। আর রোটর হিসেবে ব্যবহার করছে দুরন্তর একটা রোটর। এই যে এই রোটরটা দুরন্ত একটা 160 mm রোটর ব্যবহার করছে। সাইকেলটার মোটামুটি সব কিছু বলা হয়ে গেছে, যে জিনিসটা বলা হয় নাই সেটা হচ্ছে সাইকেলের দাম কত, আর সাইকেলের সিট পোস্ট,
এই যে সাইকেলের সিট পোস্ট, এটা ব্যবহার করছে দুরন্ত একটা অ্যালয় সিট পোস্ট। এই সিট পোস্টটা দুরন্ত একটা অ্যালয় সিট পোস্ট, আর সিট হিসেবে ব্যবহার করছে দুরন্ত একটা সিট। আর সিটটা হচ্ছে কমফোর্টেবল, মানে রাইডের ক্ষেত্রে আরাম পাবেন। এখন আসি সাইকেলটার রেটের বিষয় বা দামের বিষয়। এই সাইকেলটার সরাসরি দাম বলতে পারতেছি না, এই সাইকেলটার দাম হচ্ছে আপনার ধারণা দিতেছি খুব একটা বেশি না, তবে 10 স্পিড গ্রুপসেটের মধ্যে সবচেয়ে কম দামি সাইকেল হচ্ছে এটা। আর এটা হচ্ছে ফাইজা সাইকেল সেন্টারে বর্তমানে অ্যাভেলেবেল আছে। সাইকেলটার কালার দেখতে পারতেছেন, অসম্ভব সুন্দর একটা কালার। আর সরাসরি কেউ নিতে চাইলে ফাইজা সাইকেল সেন্টারে এসে পড়বেন, আর স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে এই সাইকেলটার বর্তমান দাম জানতে পারবেন, অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাইকেলটা অর্ডার করতে পারবেন এই স্ক্রিনে দেখানো নাম্বারটা থেকে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দুরন্ত সাইকেল যাদের পছন্দ তারা সাইকেলটার জন্য ফাইজা সাইকেলে দ্রুত যোগাযোগ করবেন। তাহলে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।